আপনি একটা ভুল করছেন। কি ভুল করেছেন বলেন তো? মানে আপনি গাড়ি চালাচ্ছেন, এখন আপনি মোবাইলটা বের করতেছেন, মোবাইলটা বের করে আপনি মোবাইল লক খুলতেছেন আর গাড়িটা চলতেছে। আচ্ছা, আপনি কি একজন পাক্কা ড্রাইভার? না, ড্রাইভার না। তাহলে আপনি মোবাইল বের করবেন, ভালো কথা। আপনারা সবাই বিষয়টা খেয়াল করেন আমি কি বলি। আচ্ছা, এখানে একটু ব্রেক ধরেন, হালকা একটু ব্রেক ধরেন, কথাটাকে শুনে লই, ব্রেক করেন, গিয়ারটা একটু নিউট্রাল করেন। আচ্ছা, এটা কই কই পড়ছে, কোথায় পড়েছে? হ্যাঁ, এটা খেয়াল করা উচিত ছিল না। আচ্ছা, আপনি যখন মোবাইল বের করেছেন, আপনি মোবাইল বের করেন সেটা কোনো সমস্যা নাই, সমস্যা না। তখন আমাদের মোবাইল যদি বের করি, তখন আমাদের কী করতে হবে? গাড়িটা সাইড করতে হবে। গাড়িটা সাইড করে আমাদের পকেট থেকে মোবাইল বের করে যদি আমাদের প্রয়োজন ও জরুরি হয়, তাহলে আমরা ওটা সেরে এরপর গাড়িটা আবার চালাবো আমি, তাই না? এখন আপনি কী করতেছেন? আপনি কি সিনিয়র ড্রাইভার? আপনি নতুন শিখতেছেন? তা নতুন যদি শিখতেছেন, তা আপনি গাড়িটা রানিংয়ে চলতেছে আর আপনি মোবাইলটা কী করতেছেন? লক খুলতেছেন। এই দিক দিয়ে তাকায় মোবাইলের দিকে তো আপনি 10 সেকেন্ড পর্যন্ত তাকিয়েছিলেন, তাই না? 10 সেকেন্ড হবে না বের করা থেকে? 10 সেকেন্ড হবে না? এই 10 সেকেন্ড এই গাড়ি যদি এই দেয়ালে লাগার জন্য কি 10 সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড লাগবে? 2-3 সেকেন্ড। তাহলে আপনার গাড়িটা যদি লেগে যেত বলেন? আপনার কিন্তু ওই রকম এখনও এক্সপিরিয়েন্স হয় নাই, হয়েছে? হয় নাই। তা আপনার গাড়িটা যদি লেগে গেলে কী করতেন? আপনি যদি সাইড করে গাড়িটা তারপর মোবাইলটা বের করতেন, তাহলে কি আপনার অসুবিধা হতো? আপনি তো নতুন, বুঝতে পেরেছেন? আমি কাউকে ভাই বকাবকি করি না, আমার বকাবকি করার আমার কোনো রাইটও নাই। আপনার টাকা দেওয়া ড্রাইভিং শিখতেছেন, বকাবকি করার কোনো রাইটও নাই। কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনি, হ্যাঁ হ্যাঁ জান, আপনি যে এই যে ভুলটা করছেন সেই ভুলটা আপনি বুঝতে পেরেছেন যে কী ভুল করছেন? আচ্ছা, এখন এই যে যে ড্রাইভারটা গেল, যে এখন একজন বলল যে যেতে পারলো না, এর এর কী ভুল ছিল বলেন তো? নোমান বলো তো, কী ভুল ছিল এর? এই যে এখন যে গাড়িটা ওই যে বললো যে, হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু বাম দিকে জায়গা না নিয়ে রাইট, ভেরি গুড, রাইট। হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক ভালো বুঝো, তোমরা সবাই বুঝো যেটা সত্যি কথা, কিন্তু এ একটু কম বুঝতেছে কেন ভাই? আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে কী করতে হবে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, ভয়ের কিছু নেই, যান, উঠেন, যান যান। হ্যাঁ, এরপরে আমরা, এটা হচ্ছে আমাদের একটা মেন রোড, মনে করেন যে এই জায়গার মেন রোড, যান যান, এক্সেলেটার হালকা। হ্যাঁ, এখন মেন রোডে উঠতে হলে আমাদের কী করতে হবে? ইন্ডিকেটার দিতে হবে, ইন্ডিকেটার দেন। হ্যাঁ, বামে না ডানে ইন্ডিকেটার দেন, ইন্ডিকেটার দেওয়া, লুকিং গ্লাসে তাকান, আর ওই দিকে ডান দিকে কোনো গাড়ি আসতেছে না, যান, দেখেন, যান, টান দেন, সোজা করেন, সোজা করেন, সোজা করে এই যে আমরা যে উঠলাম, অনেকে কী আছে উঠে রাস্তার ওই পাশে চলে যায়, সাথে সাথে ওই পাশে যাবেন না, আপনি যেই পাশটা উঠবেন আপনি সেই পাশেই আপনি থাকতে হবে, ওই পাশে আপনার গাড়ি আছে কিন্তু ওটা ফলো করে তারপরে আপনার ডান দিকে যেতে হবে, নাহলে আপনি কিন্তু হঠাৎ করে যে রাস্তায় উঠেই, কারণ এটা একটা বিজি রাস্তা, এখানে মেন রোড, এটা একটা বিজি রাস্তা, এখান দিয়ে যদি আপনি উঠেই ডান দিকে চলে যান, তাহলে সেক্ষেত্রে গাড়িটা কিন্তু আপনার লাগাই দিতে পারে কিন্তু, তাই না? আচ্ছা যাই হোক, এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, ডান দিকে লুকিং গ্লাসে তাকান, এবার ডানে নেন, ডানে নেন, হ্যাঁ, এবার এক্সেলেটার দেন, হালকা দেন, যান, টানার জায়গায় গাড়ি টানতে হবে, ঠিক আছে, যান, কোনো টেনশন নাই, ঠিক আছে, সুন্দর, কোনো কাটাকাটি করবেন না, ডানে বামে লুকিং গ্লাস তাকাবেন যে কোন দিকে গাড়ি আসতেছে, কোন গাড়িটা সাইড চাচ্ছে, এটা আমি কীভাবে বুঝবো? লুকিং গ্লাসের দিকে যদি না তাকাই তো আমি বুঝবো? এই যে কত সুন্দর চালাইতেছেন, কোনো তাড়াহুড়ো আছে, ব্রেক আছে, আমরা ব্রেক করলে গাড়ি থেমে যাবে, কোনো টেনশন নাই, ঠিক আছে, যান। আচ্ছা, যেতে থাকেন। কয়দিন হয়েছে গাড়ি চালাইতেছেন? আজকে 7-8 দিন গাড়ি চালাইতেছেন। আচ্ছা, আমরা সামনে থেকে আমরা ইউ টার্ন নিব, ইউ টার্ন নিলে কী করতে হবে? ইন্ডিকেটার দিতে হবে, দেন ইন্ডিকেটার দেন, আর আমরা ইউ টার্ন নিলে একটু বামে জায়গা নিয়ে তারপর আমরা ডান দিকে ইউ টার্ন নিব, এবং ভালো করে দেখে আমরা ইউ টার্ন নিব, ওকে? হ্যাঁ, একটু বামে, দেখছেন মোটরসাইকেল আছে, দেখছেন, হ্যাঁ নেন, এবার এবার ডানে যান, ডানে যান, যান যান, গাড়ি ঘুরে আসার আগে চলে যান, যান, তাড়াহুড়ো কিছু নেই, আস্তে করে যান, হ্যাঁ রানিংয়ে রানিংয়ে যেতে, যান যান,
যান চলে যান সুন্দর স্টারিং সোজা করেন। এই যে এখানে এক্সেলেটার বেশি দেওয়া হয়ে গেছে, যান যান চলে যান, থামান কেন, থামা যাবে না। এইটা একটা রানিং বিজি রাস্তা, আমরা যখন এটা আমরা চলে আসছি আমরা কি করব, সোলো করা যাবে না, গাড়ি গাড়ি টেনে চলে যেতে হবে। এবং আপনি এখানে একটা ভুল করেছেন, কি ভুল করেছেন, যে গাড়ির স্পিড অনুযায়ী আপনি ঘুরাইছেন, কম এক্সেলেটার বেশি ছিল, এটা করা যাবে না, ঠিক আছে, যান সোজা চলে যান। তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, আসলে ড্রাইভিং কিছু বিষয় আপনি খেয়াল করবেন, যে ডানে বামে হ্যাঁ লুকিং গ্লাসে আপনি ঘন ঘন তাকাবেন, না হলে কোন গাড়ি আসতেছে কোন বাইক আসতেছে আপনি কখনোই আপনি বুঝতে পারবেন না। তো লুকিং গ্লাসে প্রত্যেকবার 10 সেকেন্ড পর পরে লুকিং গ্লাসে ডানে একবার বামে একবার তাকাবেন, কিছু থাকলেও তাকাবেন না থাকলেও তাকাবেন, ওকে। তো এই গাড়িটা ইমার্জেন্সি দিয়ে রেখেছে, ইন্ডিকেটার অত দেখা যায় না, আমরা একটু বামে নেন, একটু বামে নেন, যান যান চলে যান, যান চলে যান, এটা ইন্ডিকেটার দিয়ে রেখেছে, গাড়িটা নষ্ট হয়ে গেছে, ইমার্জেন্সি দিয়ে রেখেছে, সবাই খেয়াল করবেন। তো যাই হোক, আপনারা ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন, যান সোজা, একদম সোজা টেনে যান, টেনে যান, স্লো যাওয়া যাবে না। তো আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারেন, আমাদের এখানে বাসা ভাড়া 2000 টাকা, ড্রাইভিংয়ের জন্য 8000 টাকা। বাসা ভাড়া কটাকা দিয়েছিলেন? 2000 টাকার পরে থাকতে পারছেন নাকি রাস্তায় থাকতেছেন? থাকতেছেন, টাকা মেরে গেছে? আচ্ছা, মারি নুমান টাকা মেরে গেছে? টাকা মারি দেওয়া নাই। তো যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদেরকে কল করবেন, কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে অনেক মানুষ দেখবে, অনেক উপকৃত হবে। তো ড্রাইভিং শিখতে চাইলে অবশ্যই কল করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।